you can easily understand what would be the meaning of this word. What happens when we prepare ourselves for competitive examinations? It is not possible for us to complete the whole books. Yes or no? It is not possible for us. That is the reason we need to understand all the root words. And when you have the good command about the root words, then it can possible for you to crack the examination. That is the reason I have initiated this class for all of you. When you understand all the root words, then you can easily crack the exam, and also you can have a command on English subject. আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। তো এই রুট ওয়ার্ডগুলি বাড়িতে একটু দেখে নেবে। তো বন্ধুরা, আজকে আমরা রুট ওয়ার্ডস নিয়ে ডিসকাস করব। তো রুটস ওয়ার্ডসের মধ্যে আজকে যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে কি, আর কি এবং ক্রেসি রিলেটেড। দেখো, রুট ওয়ার্ড যখন আমরা পড়ি, তো রুট ওয়ার্ডের মধ্যে একটা বেস ওয়ার্ড থাকে। কী থাকে? একটা বেস ওয়ার্ড। বেস ওয়ার্ডের পরে যদি কোনো শব্দ তুমি ইউজ করো তাহলে এটাকে বলা হয় সাফিক্স। আর বেস ওয়ার্ডের আগে যদি কোনো একটা শব্দ ইউজ করো বা কোনো লেট কোনো ওয়ার্ড ইউজ করো, সাপোজ ধরো আমি একটা লিখছি এখানে, সাপোজ ধরো বেস ওয়ার্ডের সাথে যদি তুমি কোনো ওয়ার্ড যুক্ত করো তাহলে এটাকে বলা হয় সাফিক্স। কী বলা হয়? সাফিক্স। আর বেস ওয়ার্ডের আগে যদি হয় তাহলে এটাকে বলা হচ্ছে প্রেফিক্স। ঠিক আছে, বেস ওয়ার্ডের পরে হলে সাফিক্স, আর আগে হলে কী হবে বন্ধুরা? প্রেফিক্স। আশা করি বুঝতে পেরেছ। তো অনেক ওয়ার্ড রয়েছে, যেমন লার্জ, এটাকে যদি আমরা এর আগে একটা ইএন লাগিয়ে দিই তাহলে হবে এনলার্জ। ইয়েস অর নো? তো প্রচুর ওয়ার্ডস রয়েছে যেগুলির আমরা পিছে কোনো শব্দ ইউজ করি বা কোনো লেটার ইউজ করি, তো সাফিক্স ইউজ করি এবং প্রেফিক্স ইউজ করে আমরা নতুন একটি শব্দ গঠন করি। তো একটা বেস ওয়ার্ড থাকবে, বেস ওয়ার্ডের সাথে তুমি যদি কোনো শব্দ ইউজ করো বা কোনো লেটার ইউজ করো তাহলে এটাকে বলা হচ্ছে সাফিক্স, আর তার আগে যদি কোনো লেটার বা কোনো ওয়ার্ড ইউজ করো তাহলে এটাকে বলা হচ্ছে প্রেফিক্স। ঠিক আছে কিনা? তো এখানের মধ্যে আজকে যে আমি রুট ওয়ার্ড নিয়েছি সেটা হচ্ছে কি, আর্কি এবং ক্রেসি রিলেটেড। তো আর্কি বা ক্রেসি, যে এটার মিনিং হচ্ছে কি, রুল বাই। রুল বাই মিন্স শাসন। চলো আমরা একটা একটা করে দেখে নিচ্ছি যে কীভাবে ওয়ার্ড ফরমেশন করা হয়েছে এখানে। দেখো, এখানে ছিল অটো। কী ছিল? অটো। ঠিক আছে, অটোর সাথে আমরা কী ইউজ করেছি? ক্রেসি। তাহলে অটোক্রেসি হয়ে গেল। নিউ ওয়ার্ড কী ফর্ম হলো? অটোক্রেসি। তো অটোক্রেসির যে মিনিং রয়েছে সেটা হচ্ছে গভর্নমেন্ট বাই এ সিঙ্গেল পারসন। অটো মানে হচ্ছে সিঙ্গেল, আর ক্রেসি মানে হচ্ছে শাসন। তাহলে সিঙ্গেল ব্যক্তির দ্বারা যদি শাসন হয় সেটাকে বলা হচ্ছে অটোক্রেসি। লেখা আছে, দেখো, এক ব্যক্তির দ্বারা শাসন। সবগুলি বাংলা এখানে বন্ধুরা লেখা সম্ভব নয়, তার জন্য সবগুলি লিখিনি, আমি তোমাদেরকে মুখে বলে দেব। তো গভর্নমেন্ট বাই এ সিঙ্গেল পারসন, এক ব্যক্তির দ্বারা শাসন যদি হয় তাহলে এটাকে বলা হচ্ছে অটোক্রেসি। আর অটোক্রেসি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কী নাউন বন্ধুরা? অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যে সিঙ্গেল ব্যক্তি কোনো গভর্নমেন্টকে চালায় তাদেরকে বলা হয় অটোক্র্যাট, তাকে কী বলা হয়? অটোক্র্যাট। এবং অটোক্র্যাট হচ্ছে একটা কমন নাউন, আর অটোক্রেসি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। নাও ডেমোক্রেসি, তো ডেমো একটা হচ্ছে ক্রেসি। তো দেখো এখানে ডেমোক্রেসি মানে কী দাঁড়ালো? গভর্নমেন্ট বাই ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস। ডেমোক্রেসি মিনস হচ্ছে গণতন্ত্র। তো গভর্নমেন্ট বাই ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস, ইয়ে শূন্য। তো নির্বাচিত যে প্রতিনিধিদের দ্বারা যে শাসন সেটাকে বলা হচ্ছে ডেমোক্রেসি বা গণতন্ত্র বলা হয়। নেক্সট অ্যারিস্টোক্রেসি। অ্যারিস্টোক্রেসি হচ্ছে কি, রুল বাই হাই সোশ্যাল ক্লাস, যেটাকে বলা হয় কুলীনতন্ত্র বলা হয়, এটাকে বলা হচ্ছে কি অ্যারিস্টোক্রেসি। নেক্সট দেখো থিওক্রেসি। থিও কতর অর্থ হচ্ছে কি গড। থিও কতর অর্থ কি গড। ক্রেসি কতর অর্থ কি রুল। তো রুল বাই গড মানে ধর্মীয় তন্ত্র বা ধর্মতন্ত্র যেটাকে বলা হয় এটাকে বলা হচ্ছে কি থিওক্রেসি। প্লুটোক্রেসি। প্লুটোক্রেসি মানে হচ্ছে কি রুল বাই দ্য রিচ, ধনীতন্ত্র, যেটাকে বলা হয় কি প্লুটোক্রেসি। ক্রেসি কত অর্থ হচ্ছে রুল, আর প্লুটো কত অর্থ হচ্ছে রিচ। তাহলে রিচ মিনস রুল বাই রিচ পিপল ইজ নোন এজ প্লুটোক্রেসি। অ্যানার্কি। অ্যানার্কি কত অর্থ কি দেখো, অ্যানার্কি কত অর্থ হচ্ছে, দেখো এখানে প্রত্যেকটা কথার মিনিং রয়েছে। বেসিক্যালি এ এ শব্দের অর্থ কি, এখানে এ শব্দের অর্থ হচ্ছে উইদাউট। বেসিক্যালি এ শব্দের অর্থ কি বন্ধুরা? উইদাউট। ঠিক আছে, এ বা এন যেটাই বলো, এ বা এন মিন্স কী হবে এটা? উইদাউট। তো এনার্কি, এনার্কি মানে হচ্ছে উইদাউট। আর কি কত অর্থ কি দেখো, এখানে লেখা আছে আর কি।
তো আর কি কথার অর্থ হচ্ছে কি, রুল বাই, রুল বাই মিন্স শাসন। তাহলে অ্যানার্কি মানে উইদাউট ক্রেসি মানে হচ্ছে রুল, মানে যেখানে উইদাউট রুল চলে সেটাকে বলা হচ্ছে অ্যানার্কি, মানে হোয়ার দেয়ার ইজ নো গভর্নমেন্ট, অরাজকতা বলা হয় সেটাকে। নেক্সট চলো ডাইআর্কি, ডাই কথার কথা অর্থ হচ্ছে এখানে ডুয়েল, আর আর্কি কথার অর্থ হচ্ছে এখানে রুল, তাহলে রুল বাই ডুয়েল, দ্যাট মিন্স দ্বৈত নিয়ম, দুই ধরনের নিয়ম। নেক্সট অলিগার্কি, অলিগার্কি কথার অর্থ হচ্ছে রুল বাই এ ফিউ পাওয়ারফুল পিপল, ফিউ পাওয়ারফুল পিপল দ্বারা যে শাসন হবে সেটাকে বলা হচ্ছে অলিগার্কি। লেখো প্যাট্রিয়ার্কি, দ্য প্যাট্রিয়ার্কি মানে ওল্ডেস্ট পার্সন ইজ মেড দ্য হেড অফ দ্য ফ্যামিলি, দ্যাট মিন্স বৃদ্ধ মানুষের দ্বারা বা বৃদ্ধ ব্যক্তির দ্বারা যে শাসন সেটাকে বলা হচ্ছে কি প্যাট্রিয়ার্কি। আর যদি বলি ম্যাট্রিয়ার্কি তাহলে, হ্যাঁ বুঝতে পারছো তো, ভেরি গুড। নেক্সট তো প্যাট্রিয়ার্কি, আরেকটা হচ্ছে ম্যাট্রিয়ার্কি হতে পারে। তো এ প্যাট্রিয়ার্কি মানে হচ্ছে ওল্ডেস্ট পার্সন ইজ মেড দ্য হেড অফ দ্য ফ্যামিলি। নেক্সট চলো লেখা আছে দেখো বিউরোক্রেসি, বিউরোক্রেসি মানে হচ্ছে গভর্নমেন্ট বাই অফিসিয়ালস, গভর্নমেন্ট বাই অফিসিয়ালস মানে কি, অফিসিয়ালস মানে হচ্ছে কর্ম, কর্মকর্তাদের দ্বারা যে শাসন সেটাকে বলা হচ্ছে কি অফিসিয়াল যে কাজ বা শাসন সেটাকে বলা হচ্ছে বিউরোক্রেসি। নেক্সট হচ্ছে জেরন্টোক্রেসি, জেরন্টোক্রেসি হচ্ছে রুল বাই ওল্ড ম্যান, বৃদ্ধ মানুষের দ্বারা যে শাসন এটাকে বলা জেরন্টোক্রেসি। নেক্সট লেখা আছে মনার্কি, মনার্কি কথার অর্থ কি রুল বাই ওয়ান কিং অর কুইন, রাজা, একজন রাজা বা রানীর দ্বারা যে শাসন এটাকে বলা হচ্ছে মনার্কি, ঠিক আছে। এটার এটা সেমি অটোক্রেসি এবং মনার্কি। লেখো লেখা আছে গাইনো, গাইনোকোক্রেসি, গাইনোকো গাইন কথার অর্থ কি, গাইন কথার অর্থ হচ্ছে ওমেন, আর ক্রেসি কথার অর্থ হচ্ছে কি, ক্রেসি কথার অর্থ হচ্ছে রুল, তো রুল বাই ওমেন এটাকে বলা হচ্ছে গাইনোকোক্রেসি। নেক্সট দেখো আছে বায়ার্কি, বায়ার্কি দেখো বাই কথার অর্থ হচ্ছে টু, আর কি মানে হচ্ছে কি রুল, তো রুল বাই টু পার্সন বা টু পিপল ইজ নোন এজ বায়ার্কি। নেক্সট পলিআর্কি, পলিআর্কি মানে হচ্ছে পলি কথার অর্থ হচ্ছে মেনি, আর কি কথার অর্থ হচ্ছে রুল, তো রুল বাই মেনি পিপল ইজ নোন এজ পলিআর্কি। নেক্সট ক্যাকিস্টোক্রেসি, ক্যাকিস্টোক্রেসি, ক্যাকিস্টো কথার অর্থ হচ্ছে কি ওর্স্ট মানে খারাপ, আর ক্রেসি কথার অর্থ হচ্ছে কি রুল, রুল বাই দ্য ওর্স্ট সিটিজেন মানে নিকৃষ্ট মানুষের বা নাগরিক, নাগরিকের দ্বারা শাসনকে বলা হচ্ছে ক্যাকিস্টোক্রেসি। নিউক্রেসি, নিউ নিউ এনইও, নিউ কথার অর্থ হচ্ছে কি নিউ বা ইনএক্সপিরিয়েন্সড, আর ক্রেসি কথার অর্থ হচ্ছে রুল, তো রুল বাই নিউ বা ইনএক্সপিরিয়েন্সড পার্সন, ইনএক্সপিরিয়েন্সড মানে যার নাকি ওই কাজে কোনো দক্ষতা নেই, অদক্ষ ব্যক্তির দ্বারা যে শাসন এটাকে বলা হচ্ছে নিউক্রেসি। প্যান্টিসোক্রেসি, প্যান্টিসোক্রেসি কথার অর্থ হচ্ছে রুল বাই অল, ক্রেসি কথার অর্থ হচ্ছে কি রুল, আর প্যান্টিসো মানে হচ্ছে কি অল, তাহলে রুল বাই অল পিপল ইজ কল্ড প্যান্টিসোক্রেসি। তো আজকে যে বিষয়টা শিখলাম সেটা হচ্ছে রুট ওয়ার্ডস, রুট ওয়ার্ডসের মধ্যে হচ্ছে আর্কি বা ক্রেসি, আর্কি এবং ক্রেসি যখন কোনো ওয়ার্ডের সাথে তুমি দেখতে পারবে, যখন কোনো ওয়ার্ডের লাস্টের দিকে দেখবে ক্রেসি আছে বা আর্কি আছে বা প্রথম দিকে লাগানো আছে আর্কি বা ক্রেসি, তখনই মনে রাখবে এটা রুল বা শাসন কিছু একটা তোমাকে বোঝাবে। দেন ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড হোয়াট উড বি দ্য মিনিং অফ দিস ওয়ার্ড। হোয়াট হ্যাপেন হোয়েন উই প্রিপেয়ার আওয়ার সেলফ ফর কম্পিটিটিভ এক্সামিনেশনস, ইট ইজ নট পসিবল ফর আস টু কমপ্লিট দ্য হোল বুকস, ইয়েস অর নো, ইট ইজ নট পসিবল ফর আস, দ্যাট ইজ দ্য রিজন উই নিড টু আন্ডারস্ট্যান্ড অল দ্য রুট ওয়ার্ডস, অ্যান্ড হোয়েন ইউ হ্যাভ দ্য গুড কমান্ড অ্যাবাউট দ্য রুট ওয়ার্ডস, দেন ইট ক্যান পসিবল ফর ইউ টু ক্র্যাক দ্য এক্সামিনেশন, দ্যাট ইজ দ্য রিজন আই হ্যাভ ইনিশিয়েটেড দিস ক্লাস ফর অল অফ ইউ, হোয়েন ইউ আন্ডারস্ট্যান্ড অল দ্য রুটস ওয়ার্ডস দেন ইউ ক্যান ইজিলি ক্র্যাক দ্য এক্সাম, অ্যান্ড অলসো ইউ ক্যান হ্যাভ এ কমান্ড অন ইংলিশ সাবজেক্ট। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। তো এই রুট ওয়ার্ডগুলি বাড়িতে একটু দেখে নেবে, তাহলে আশা করি তোমরা যারা অলিম্পিয়াড এক্সাম দিচ্ছ, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, যাই এক্সাম দিচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য, ইভেন স্পোকেন ইংলিশের জন্য, লেখার জন্য, প্রত্যেকটা বিষয়ের জন্য আমাদের ইম্পর্টেন্স। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, উইশ ইউ অল দ্য বেস্ট, বাই বাই, টাটা।